আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। শত কোটি টাকা ব্যয়ে আখাউড়া স্থলবন্দরকে আধুনিক স্থলবন্দর হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর সহ প্রতিনিধি দলের সদস্যরা। বৃহস্পতিবার অর্থাৎ 31 মার্চ দুপুরে তারা স্থলবন্দর পরিদর্শন আসেন। এ সময় তাকে স্থলবন্দরে স্বাগত জানান আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান সহ কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারা। পরে তিনি আখাউড়া স্থলবন্দরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সাংবাদিকদের জানান, আখাউড়া স্থলবন্দরকে আরও উন্নত স্থলবন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা এডিপি থেকে 217 কোটি টাকা অর্থায়ন পেয়েছি। আমরা আখাউড়া স্থলবন্দরে 105 কোটি টাকা ব্যয় করব। তিনি বলেন, বেনাপোলের পর এই বন্দর দিয়ে বেশি যাত্রী যাতায়াত করে, যাত্রীরা যান সহজভাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই এদিকে চলাচল করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, যাত্রীদের টার্মিনাল তৈরির জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান আছে। এই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। ভারতও তাদের শূন্যরেখার পাশে টার্মিনাল তৈরির কাজ করছে। তাছাড়া এদিকে ফোরলেন হচ্ছে, ফোরলেন রাস্তা আর আমাদের যাত্রী টার্মিনাল নির্মাণ হলে আগামী 2 বছর পর আর কোনো সমস্যা থাকবে না। আপাতত ছোট ছোট সমস্যাগুলো আমরা দেখে যাচ্ছি, সেগুলো সমাধানের চেষ্টা করব। বিশেষ করে স্থলবন্দরে ছোট ছোট গাড়ি দিয়ে যাত্রীদের সেবা দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। নতুন যে স্থলবন্দর হচ্ছে সেগুলোর মতো এখানেও মাল্টি এজেন্সি সার্ভিস সেন্টার তৈরি করা হচ্ছে, যেখানে একই ভবনের ভেতর সব ধরনের সুবিধা যাত্রীরা পাবে সেই ভবন তৈরি করা হবে, যাতে যাত্রীরা সেবা নিয়ে সহজে যাতায়াত করতে পারে বলে জানান চেয়ারম্যান। তিনি আরও জানান, 1975 সালে শূন্যরেখা থেকে 150 গজের ভেতর যে বিধিমালা ছিল সেখানে বলা আছে কোনো স্থাপনা থাকতে পারবে না। তবে পরবর্তীতে দুই দেশের প্রধানমন্ত্রী একটি চুক্তির মাধ্যমে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে দুই দেশের স্থলবন্দর কর্তৃপক্ষ চাইলে সেখানে কাজ করতে পারবে। সেক্ষেত্রে দুই দেশের স্থলবন্দর কর্তৃপক্ষ আগে থেকেই একে অপরকে জানিয়ে রাখতে হবে। যেহেতু বেনাপোলের পর আখাউড়া স্থলবন্দরের গুরুত্ব অনেক বেশি, তাই আমাদের উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে মানুষ অনেক বেশি সুফল পাবে এবং যাত্রী পারাপার আরও বাড়বে। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।